17তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুটা মোটেই ভালো হয় না তাদের। দলীয় 11 রানের সময় তাদের প্রথম উইকেটের পতন ঘটে জয়সওয়াল আউট হলে, অপরদিকে দুর্দান্ত ফর্মে থাকা জস বাটলার দেবদল পাটিকেলকে সাথে নিয়ে। তিনি আউট হওয়ার আগে 26 বলে 38 রান করেন, তখনও ক্রিজে ছিলেন জস বাটলার এক প্রান্ত আগলে রেখে। মাঝখানে সাঞ্জু স্যামসং দ্রুত আউট হয়ে যান জাদেদার বলে, তারপর রবিচন্দ্রন আশ্বিন এবং জস বাটলারের ব্যাটিংয়ে আবারও ফিরে আসে রাজস্থান রয়্যালস। রবিচন্দ্রন আশ্বিন 22 বলে 30 রান করে তিনিও আউট হয়ে যান। কিছুক্ষণের পরে জস বাটলার 36 বলে 52 রান করে তিনিও আউট হয়ে যান। শেষের দিকে সিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ের কারণে নির্ধারিত 20 ওভার ব্যাট করে 175 রান করে রাজস্থান রয়্যালস 8 উইকেটে। সিমরন হেটমায়ার শেষ পর্যন্ত 18 বলে 30 রানে নট আউট থাকেন। জবে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংস তাদের নিয়মিত দুজন ওপেনার আজকে ব্যর্থ। দলীয় 10 রানের সময় ঋতুরাজ গাইকোয়াড় তিনি আউট হয়ে যান, মাত্র 10 বলে 8 রান করে আজকে তিনি আউট হন। এরপরে ডেভিন কনওয়ে এবং আজাঙ্কি রানের পার্টনারশিপে আবারও ম্যাচে ফিরে আসেন চেন্নাই সুপার কিংস। দলীয় 78 রানের সময় আজাঙ্কা রাহানি 19 বলে 31 রান করে তিনিও আউট হয়ে যান। পরবর্তীতে মঈন আলী, বাতু রাইডু, দেবিন কনওয়ে দ্রুত আউট হয়ে গেলে ম্যাচের লাগাম পুরোটো টেনে নেয় রাজস্থান রয়্যালস। দেবিন কনওয়ে আউট হওয়ার আগে 38 বলে 50 রানের একটা ইনিংস খেলেন। শেষের দিকে চেন্নাইকে আবারও ম্যাচে ফেরায় রবীন্দ্র জাদেজা এবং এম এস ধোনি। শেষ ওভারে তাদের দরকার ছিল 21 রান। লাস্ট ওভার বল করতে আসেন সন্দীপ শর্মা, তিনি প্রথম দুটি বলে ওয়াইড দিয়ে দেন, তারপরে শুরু হয় এম এস ধোনির খেলা। পরপর 2 বলে 2 ছক্কা মেরে ম্যাচ পুরোপুরি জমিয়ে দেয়, কিন্তু লাস্ট 1 বলে দরকার ছিল 5 রান, শেষ পর্যন্ত 1টি রান নিতে পারে এম এস ধোনি। সেই সুবাদে রাজস্থান রয়্যালস 3 রানে এই ম্যাচটা জয়লাভ করে ফেলে। এম এস ধোনি 17 বলে 35 রান করে নট আউট থাকেন, অপরদিকে রবীন্দ্র জাদেজা 15 বলে 25 রান করে নট আউট থাকেন। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আশ্বিন এবং চাহাল। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস, এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেই না, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএস স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, বিজিএস স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএস স্পোর্টসের পাশে থাকতে পারেন।